ইয়োশিমুরা, এটার মডেল হচ্ছে 555। এটা যখন কেনা হয়েছিল আমরা দিল্লি থেকে কিনেছিলাম, মেড বাই ইউএসএ। এটা খুলে এটা টেস্ট করব, দেখব এর সাউন্ডটা কেমন আসে। কিথান দিয়ে পুরো ফায়ার কি করে, আসা যাওয়া কি আসা যাওয়া করে ফায়ার, না না এখান দিয়ে ফায়ার আপ ডাউন করে। আরে বলতে পারছো না, আমি হাসি 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 কি, আমি বলতে পারছি না, আমি বলতে পারছি না। আমাদের প্রসেস চালু, দেখা যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল স্মোকি রাইডার্স। তো আজকের যে ব্লগটা হচ্ছে একটু ইউনিক ব্লগ হতে চলেছে, মানে অ্যাকচুয়ালি মাথা নষ্ট ব্লগ, মানে আমাদের মাথা নষ্ট, ভিডিও হয়তো মাথা নষ্ট না, তা বুদ্ধিটা আমার না, বুদ্ধিটা ছিল আমাদের মন্ত্রীজির। বুদ্ধিটা কি না বুদ্ধি আমি বলবো না, তুমি বলো বুদ্ধি। বুদ্ধিটা হচ্ছে আমার কাছে একটা ইয়োশিমুরা সাইলেন্সার আছে, হ্যাঁ, তো বাবুদার বাইকে হচ্ছে রক্সের এক্সস্ট লাগানো আছে, তো আমারটা লাগিয়ে একবার দেখবো যে আওয়াজটা কিরকম আসে। আচ্ছা সেটা দেখাতে হবে তো, কোন সাইলেন্সারটা? এই তো এইটা। আচ্ছা এটা কোথায় লাগানো ছিল সেটা ডিটেইলসে বলো। এটা ফারস্টে আমার বাইক যখন ছিল, মানে আগের বাইকটা ডমিনর, তো ডমিনর লাগানো ছিল, কিন্তু ডমিনরে বেস্ট আওয়াজ দিত কারণ এটা ইয়োশিমুরার অরিজিনাল ছিল, তো এখন সেটাই এখন একটু গুছাতে লাগিয়ে দেখি কত দূর আওয়াজ দিচ্ছে একদম। আর এটা হচ্ছে ইয়োশিমুরা, এটার মডেল হচ্ছে 555। এটা যখন কেনা হয়েছিল আমরা দিল্লি থেকে কিনেছিলাম, মেড বাই ইউএসএ। এটা অফ রোড গাড়িতে অ্যাকচুয়ালি এটা অফ রোড গাড়িতে লাগানো সাইলেন্সার, কিন্তু এটা সেকেন্ড হ্যান্ড নেওয়া হয়েছিল। এটা হচ্ছে আমরা কোরলবাগ থেকে নিয়েছিলাম, তখন আমরা গিয়েছিলাম কোথায়, রাজস্থান, ঠিক। তো এইটাই এখানে টেস্ট হতে চলেছে, এটা খুলে এটা টেস্ট করব, দেখব এর সাউন্ডটা কেমন আসে, কি তাই তো মন্ত্রী? একদম। আর আমাদের সঙ্গে আমাদের আমাদের কোম্পানি দিচ্ছে গোপাল, তো চলো প্রসেসটা চালু করা যাক। এটা সাইলেন্সার খুলতে টাইম লাগে গুনে গুনে 10-20 সেকেন্ড, মানে এত ইজি। এই হচ্ছে সাইলেন্সার, এর ওয়েটটা আমি আইডিয়া করে বলতে পারি 100 গ্রাম মতো, এর জন্য এর প্রাইসটা এত। এরকম কালারটা তোমরা বুঝতে পাচ্ছে, কালার বোঝা যাচ্ছে ক্যামেরায়, এইটা পুরো নিকেল মানে তামাটের হয়ে গেছে, কারণ আমি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার খুব আরপিএম 13,000-এ নিয়ে চলে যাই, তখন এখান দিয়ে পুরো ফায়ার কি করে আসা যাওয়া কি আসা যাওয়া করে ফায়ার, না না এখান দিয়ে ফায়ার আপ ডাউন করে। আরে বলতে পারছো না, আমি লোক আমি নোটিস করিনি, এই দেখো এর যে ক্যাথলিক কনভার্টার আছে এর মধ্যে সাদা সাদা কত নেট দেখা যাচ্ছে দেখো তোমরা, এই যে দেখো পুরো দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে নেট অসংখ্য ভেতরে, ওটাকে আওয়াজটাকে রিফাইন করার জন্য। চলো স্টার্ট করি গাড়ি। তোমাদের আওয়াজ কেমন লাগলো? সত্যি কথা বলতে এই ভিডিওটা তোমরা যদি পারো কেউ হেডফোন ইউজ করো, তাহলে প্রপার সাউন্ডটা তোমরা পাবে তাহলে। আর মেন হচ্ছে আমাদের যে ক্যামেরাম্যান আছে না, একদম কমা, ঠিক আছে।
ঠিকঠাক মতো 360 করতেই পারছে না। যাই হোক, এটা কোনো ব্যাপার না, এটা হতেই পারে আমাদের। আর সত্যি সাইলেন্সারটা অবশ্যই ভালো। এই ভালো সাইলেন্সারের মানে আওয়াজটা কেন এত ভালো লাগে, ভালো হচ্ছে, তার কারণ হচ্ছে এই যে টিউবটা দেখো তোমরা, এখান থেকে শুরু করে এতটা, এর জন্য এর ভেতরে আওয়াজটা টোটাল খেলার জায়গা পাচ্ছে, এর জন্য এর আওয়াজটা অত ভালো লাগছে কম্পেয়ার টু আমারটা। কারণ ওরটা আছে এখান থেকে পুরো এতটা অবধি মোটা, আর আমারটা এইভাবে সরু হতে 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 চওড়া হয়েছে। মেন এটা যদি দুটো থাকতো তাহলে হয়তো আমি কাটিং কুটিং করে এই এই ট্রিপটাই হয়তো চেষ্টা করতাম। এটা এটা যদি ডবল হয় অনয় মাথা নষ্ট, মাথা এটা অরিজিনাল বলেই আওয়াজটা এত সুন্দর। অ্যাকচুয়ালি যখন সাইলেন্সারের মধ্যে লাগাচ্ছি তখন বোঝা যাচ্ছে না, যখন একটু হালকা অ্যাক্সেলেরেশন করছি মুম, মানে ওর এর গাম্ভীর্যটা মানে আরেকটু অনেকটা বেশি কম্পেয়ার টু ব্রোকস। তো যাই হোক, চলো একবার আমি অরিজিনালটা এই সাইডে ফিট করে দেখছি কতটা সুন্দর লাগছে তোমাদেরকে দেখাচ্ছি। ভাই কত বড় সাইলেন্সার! আরে আসো, কি দাও, এই হচ্ছে অরিজিনাল লুকস, মানে মাথা নষ্ট লুকস হয়ে গেল। হ্যাঁ, আমরা এটার আওয়াজটা শুনে নিই কতটা, শুধু এইটার আওয়াজ। এর উপরে কোনো লুকস কিচ্ছু নেই, কি নয় তাই তো? আচ্ছা এবার ওটাই ছেড়ে দাও দেখি, এবার হালকা হচ্ছে আমাদের পাগলামির একটা ভিডিও, মানে এইটা আমাদের টেস্ট করা হলো। এ আচ্ছা, এটে অনয় একে দশে কত নম্বর দেবা ইয়োশিমুরাকে বুসার সঙ্গে? বুসার সাথে 9 দেওয়া যায়। 10 এ 9 9 10 এ কত? 9 তোমাকে 9 দেবো, তোমাকে 9 দেবো। 9.5 তো আমি যদি বলি তাহলে আমার কাছে 10 এ 9.9, তার মানে শুধু 0.1 কম, কারণ এর বেশ এত সুন্দর, এত সুন্দর যে মানে আমরা তো নিজে তো এটা লাগাচ্ছি আমরা বুঝতে পারছি, মানে অ্যাক্সিলেট করলেও কানে লাগছে না, দারুণ। তো ভিডিও এটা হচ্ছে সত্যি কথা বলতে আমার কাছে একটা জ্যাকপট, তার কারণ আমরা যখন রাজস্থান গেছিলাম তখনই কোরলবাগে ঢোকার পরে এটা মানে চোখে পড়ে গেছিল, কিন্তু যে যার কাছ থেকে না হয়েছে সেটা অরিজিনালি বুসাতেই লাগানো ছিল। হ্যাঁ, কিন্তু সে হচ্ছে একটা বিক্রি করবে না, তবু আমরা অনেক রিকোয়েস্ট টুকোয়েস্ট করার পর ভুলিয়ে ভালিয়ে তারপরে আমরা ওই একটা নিয়েছিলাম যখন আমার ওই ডমিনোটটা লাগিয়েছিলাম বলে। লং রাইড সামনে, সবকিছু প্রিপারেশন অবশ্যই আসতে থাকবে। ওকে, একটু সাপোর্ট করো। ওকে, বাই বাই।